বিয়ের পর সব সময় জামাইরা নিজের হাতে রান্না করে খাওয়াইতে হয়। উনি না হলে তো আমার পাপ হইব। জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শোনো না, দেখো আমার তোমার খুবই পছন্দ হয়েছে মাশাল্লাহ। আচ্ছা তোমার মন থেকে একটা কথা কইবা, আমার কি পছন্দ হয়েছে নাকি ইচ্ছা অনন্ত তুমি রাজি? পছন্দ না দেখি, এইটা নিয়ে আমার মধ্যে একটা জটিলতা ছিল, খুব খুশি হইলাম। এই না এটা খাও, আমি তো খাবো, তুমি আগে একটু খাও। না আমার নানি কইছে আমাকে জামাই করব, তার সবসময় সেবা যত্ন করবে। আর এটা একটা নিয়ম, বাসরতে জামাইদের খাইতে হবে। তুমি কইলে আমি বিশ হইতে রাজি আছি। একটা কথা কইব, আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে, কইতে পারো মন কইলে। হ্যাঁ আপনার কাছে আমার চাওয়ার আছে, ওই যে মশলা লোকটা আছে না, ওনারে আপনি আর রাখতে দিবেন। আমার নানি কইছে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। বিয়ের পর সব সময় জামাইরে নিজের হাতে রান্না করে খাওয়াইতে হয়, উনি না হলে তো আমার পাপ হইব। কখনো নিজের বউরে ঠকাবি না, কখনো না। পারে তোমাকে তোর যা কিছু আছে সবাই সম্পত্তি সব 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 তার দিয়ে দিবি। নানার সেই আমাদের তো এত সোনা গয়না টাকা পয়সা তো ছিল না, ছিল এক জোড়া বড়। সে বল জোড়া আমার নানা নারী যাতে তুলে দিছে। আমার গয়নাঘাটে যা আছে সে তো পরশু আরও আছে, অসুবিধাটা সবই তো তোমার, তুমি তো জানো কোথায় আছে। আর এখন তোমার কী দেবো আমি, মানে টাকা পয়সা সব তুলে আনি নাকি, নগদ 1,00,000 টাকা আছে এখানে, এইটা তোমার মুখ দেখার জন্য আমি দিলাম, রাখ। সারা তো দিন অনেক একটু মাথা দেখো। তাহলে আপনি একটু শেয়ার করেন, আমি গয়নাগুলো একটু খুলে আসি। না আজকে আমার শুনুন না, আজকে সারা রাত আমার গল্প কর, আমার গল্প, আমার সে মরুভূমির গল্প। ও আমার বন্ধু তোয়া, আমার তোয়া বন্ধু আর আমি উটের উপর, উটের উপর দুইজনে মিলা সাদনে যাতে উটের উপর আমরা মরুভূমির মতো দিয়া বসে বসে চাইতাম। উট দুলে আমরা তুলে, আমরা তুলে উট দুলে, তোর তুলে আমি তুলে, আমি তুলে তোর তুলে, সেখানে তোর দোলে আমি দোলে নাচের ব্যবস্থা আছে, নাচ হইতেছে দোলে দোলে, আমি দোলে তোর দোলে, তোর দোলে নাচ দোলে,
সবাই দলে আমি তো তুমি আমার কথা বুঝতেছ তো বুঝতেছি তো আপনি দিলেন তৈর দিলে তৈর দিলে আপনি দিলেন তৈর দিলে উঠনাছে করে ঘুমান ঘুমান আপনি আপনি ঘুমান হ্যাঁ চললেন দুঃখে দুঃখে ঘুমান